সৌদি আরবে বাড়ি ভাড়া সহ প্রয়োজনীয় সব কাজ শেষ করতে পারেনি অনেক এজেন্সি, যে কারণে এখনও 85,000 হজযাত্রীর ভিসার জন্য আবেদনই করেনি এজেন্সিগুলো। আর যে 40,000 জনের ভিসার আবেদন জমা পড়েছে তাদের বেশিরভাগেরই ভিসা হয়ে গেছে বলে জানিয়েছে হজ অফিস। রিপোর্ট মাসরেক রাহাতের। নতুন নীতিমালা অনুযায়ী এবার হজযাত্রীরা যার যার ট্রলি ব্যাগ নিজেদের পছন্দ অনুযায়ী কিনতে পারছেন, লাগছে না হজ যেতে আলাদা করে পুলিশ ভেরিফিকেশনের। এতে অনেকটাই স্বস্তিতে তারা। তবে এবারও সময় মতো ভিসা ও বিমানের টিকিট পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে। হজ অফিসের তথ্য অনুযায়ী এখনও 69% হজযাত্রীর ভিসার জন্য আবেদনই জমা পড়েনি। 1,27,000 জনের বিপরীতে জমা পড়েছে 40,000 জনের ভিসার আবেদন। 31,471টি পাসপোর্ট আমাদের ভিসাযুক্ত হয়েছে। আজকে আমাদের সকালে প্রায় 8,000 মতন পাসপোর্ট গেছে। আমার কাছে কোনো আবেদন পেন্ডিং নাই, যেখানে কোনো পক্ষকেই আমি এককভাবে দায়ী করতে পারি না। কিছু বিষয় আছে সৌদি আরবের সিস্টেমের কারণে কিছুটা বিলম্ব হয়। ভিসার আবেদন জমা না পড়ার মূল কারণ এজন্য এখনও এজেন্সিগুলো প্রয়োজনীয় কাজ শেষ করতে না পারা। যদি ওই সংকট কেটে যাবে বলে দাবি এজেন্সিগুলোর। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি যায় হজ মিনিস্ট্রিতে যে এইভাবে মোয়াল্লেমদের 756 রিয়াল পরিবর্তে তারা 1,050-1,100 রিয়াল করে নিচ্ছে, এই টাকা আমার এজেন্টরা দিতে পারতেছে না, বিধায় তাদের ক্যাটারিং অ্যাপ্রুভ করতেছে না, অ্যাপ্রুভ করার না কারণে তারা আসতে পারতেছে না, ভিসা লজমেন্ট করতে পারতেছে। সৌদি আরবে মোয়াসাসায় ক্যাটারিং নিয়ে সমস্যা আছে, কিন্তু তথাপিও এখানে ভিসা কালেকশনের যে রেশিও সেটা কিন্তু সন্তোষজনক। আপনি আজ পর্যন্ত 40,000 ভিসা হয়ে গেছে। এদিকে এবারও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রীদের বিমানবন্দরে নিতে আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত হজ করতে সৌদি আরব গেছেন 3,000 জন। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।